হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্টোরিটেলার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সুলতান। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে ম্যান ভার্সেস ড্রিম মুভিটি নিয়ে। মুভিটিতে লিডার হয়েছেন মিস্টার বিনখ্যাত অভিনেতা রোয়ান অ্যাটকিনসন, তাই মুভিটি অনেক কমেডি এবং হাজির হতে চলেছে এটা আশা করা যায়। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনাদের বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অন করে নিন। এবার মুভির কথায় আসি। মুভির নাম ম্যান ভার্সেস বি মিস্টার বিন কেতু অভিনেতা, যার নাম রোয়ান অ্যাটকিনসন, তিনি লিডার রয়েছেন। তার গল্প মূলত একজন মানুষ ও একটি মৌমাছি এর যুদ্ধ বা ঝগড়া নিয়ে নির্মিত। এখানে তুলে ধরা হয়েছে একটি মৌমাছি ও অফাস্ট্রেশন কিভাবে মানুষের ক্ষতি করতে পারে। আর এই ট্রেইলার দেখে আপনার মনে হতে পারে যে আপনি হয়তোবা মিস্টার বিন কেই দেখছেন আবারও, কারণ তিনি যে চরিত্রই করেন না কেন তাকে দেখে সবসময় একটা মিস্টার বিন ওলা ফিলিং আসে। এটি মূলত একটি কমেডি মুভি যাকে আমরা বলি ফ্যান্টাসিক কমেডি, যাতে আমরা দেখবো মৌমাছির সাথে বিবাদে জড়িয়ে পড়ে তার কতটা ক্ষতি হয়েছে, তাকে আদালতে যেতে হয়েছে এবং তার বিরুদ্ধে কেস হয়েছে, মৌমাছির জন্য যত ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছু তাকে বহন করতে হবে। ট্রেইলারে আমরা দেখতে পারি যে সে একজন সাধারণ মানুষ যার চাকরি নেই, সে জবলেস একজন মানুষ, নতুন একটি চাকরি পায় একটি বাড়িতে কেয়ারটেকারের কাজ করা। কিন্তু ওইখানে কেয়ারটেকারিং করতে গিয়ে সে ওই বড় লোকের বাড়িতে ওই মৌমাছিটাকে তাড়াতে চায় বা মারতে চায়, এবং তাকে মারতে গিয়ে যখন সে ঘরের জিনিসপত্র ধ্বংস করে এবং বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতিও মৌমাছির মাধ্যমে হয়, দেখে বোঝা যাচ্ছে যে মৌমাছিটি আসলে বুদ্ধিসম্পন্ন মৌমাছি এবং মৌমাছিটি নিজে থেকেই তাকে ক্ষতি করতে চেয়েছে এবং সে এমন এমন কাজ করেছে যার জন্য অনেক বড় বড় ক্ষতি হয়েছে এবং তার ক্ষতি সাধন করতে হবে আমাদের মিস্টার বিনখ্যাত অভিনেতাকে। এই মুভিটি দেখে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, এটার অ্যাকশন সিকোয়েন্সগুলো এরকমই। আপনি আসলে দেখলে বুঝতে পারবেন যে আসলে এমন আমাদের সাথে হয়তো বা মাঝে মাঝে ঘটে, কিন্তু এমন বড় পর্যায়ে বা এমন বিপদের দিকে যায় না। তো সবাইকে অবশ্যই মুভিটি দেখার অনুরোধ রইল, এবং মুভিটি আপনাদের কেমন বা লেগেছে তা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আমার চ্যানেলে। তো গাইস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে কোথা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, টেক কেয়ার গাইস।